আমরা সবসময় এটাই লক্ষ্য রাখছি যে এই পাট শিল্পকে আরো কিভাবে উন্নত করা যেতে পারে। একদিকে গবেষণা অব্যাহত রাখা, অপরদিকে পাট থেকে আরো উন্নত মানের পণ্য উৎপাদন করা, আর সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিয়েছি। পাটের সাথে যারা জড়িত যে পণ্য উৎপাদন করতে, তাদেরও বিভিন্ন সুবিধা সৃষ্টি করা, এটাই আমাদের লক্ষ্য ছিল। আমি মনে করি আমরা পাটজাত পণ্য যত বেশি উৎপাদন বাড়াতে পারবো, দেশীয় কাজে যেমন লাগবে, আর রপ্তানি ক্ষেত্রেও বিরাট সম্ভাবনার দুয়ার খুলে দেবে। সেদিকে লক্ষ্য রেখেই পাটের রপ্তানির ক্ষেত্রে নতুন নতুন বাজার খুঁজে বের করা, কোন দেশে কী ধরনের চাহিদা সেটা দেখা এবং সেই ধরনের পণ্য উৎপাদন করার দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। পাশাপাশি এই সোনালি আঁশ, যে সোনালি আঁশ আমাদের জন্য, বাংলাদেশের জন্য সোনালি দিনের হাতছানি দিচ্ছে, কাজে সেটা আমাদের যথার্থ কাজে লাগাতে হবে। আমরা রপ্তানি করি, আমাদের রপ্তানির বহুমুখিতা বাড়াতে গেলে আমি মনে করি পাটজাত পণ্য তার মধ্যে অন্যতম ভূমিকা রাখতে পারে। বর্তমান যুগে জলবায়ু পরিবর্তনের ফলে যে সুযোগটা সৃষ্টি হয়েছে, পরিবেশ বান্ধব পণ্য পাট তেমন একটি পণ্য। একদিকে পাট যেমন কৃষি পণ্য, অপরদিকে পাট আমাদের ইন্ডাস্ট্রির কাঁচামাল, যেটা সম্পূর্ণ আমাদের দেশীয় পণ্য। এই দেশীয় পণ্যটা যদি আমরা উপযুক্তভাবে ব্যবহার করতে পারি, তাহলে এই পাটই আমাদের জন্য আরও অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে এবং দেশীয় বিভিন্ন কাজে আরও ভালোভাবে ব্যবহার করা যেতে পারে। পাটের কোনো কিছুই কিন্তু ফেলা যায় না। কৃষক যেখানে পাট, যে ক্ষেতে পাট চাষ করে, এই পাটের পরেই ধান চাষ করে, কারণ পাট চাষের পর পাটের পাতা পচে, তার শিকড় পচে, মাটির উর্বরতা বাড়ায়। আর পাট এমন একটি পণ্য যার পাট গাছ, পাটের আঁশ, পাটের পাটখড়ি, পাটের পাতা সবই কিন্তু কাজে লাগে। এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। এবং আমাদের দেশে সব থেকে উন্নত মানের পাট উৎপাদন হয়, সোনালি আঁশ বলে, সত্যিকার সোনালি আঁশটাই আমরা করি, এবং কাছে আরও বিভিন্ন প্রকারে আছে। ইতিমধ্যে আমরা কিন্তু পাটের জন্ম রহস্য উদ্ভাবন করেছি, পাটের যেটা বলে জুট জিনোম। আমি 2009 সরকার আসার পর থেকেই এর উপর গবেষণা শুরু করে আমাদেরই প্রবাসী বৈজ্ঞানিক বাংলাদেশে ঢাকায় তাদের এই গবেষণার সুযোগ আমি করে দিই, এবং এই গবেষণার ফলে আজকে আমরা পাটের জন্ম রহস্য উদ্ভাবন করেছি, যার ফলে পাটজাত পণ্য আরও ভালোভাবে উৎপাদন বাড়ানোর আমাদের বিরাট সুযোগ সৃষ্টি হয়েছে।